আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এই গরমে খানিকটা স্বস্তি পেতে হলে এক গ্লাস ঠান্ডা শরবতের কোনো তুলনাই হয় না। তবে প্রাণ জুড়াতে মাঠার নামই আসে প্রথমে। বাজারে অনেক ধরনের বোতলজাত মাঠা পাওয়া যায়, তবে সেই বোতলজাত মাঠা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাই অল্প উপকরণে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলুন এই মজাদার এবং স্বাস্থ্যকর মাঠা। চলুন তাহলে এই মাঠা সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। তার আগে এই মাঠা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে তা এক নজরে দেখে নিই। আমি যে পরিমাণ মাঠা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ টক দই, একটা চামচ পরিমাণ লবণ, একটা চামচ পরিমাণ বিট লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে আমি বোতলের লেবুর রসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ লেবুর রসও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি এক চামচের মতো চিনি। এখন নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো পানি। এখন বড় একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, তারপর আমি একটি হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এই ধরনের হ্যান্ড হুইস্ক না থাকে তাহলে আপনারা এই প্রসেসটি কাঁটা চামচ কিংবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। এখন আমি এই মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ টক দইটাকে নিয়ে নিয়েছি। এই টক দইটাকে কিন্তু আমি কোনোভাবে পানি ছড়াইনি কিংবা আগে থেকে ফেটে নেইনি। এই টক দই দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো লবণ এবং প্রায় একটা চামচের মতো বিট লবণ। তবে আপনারা চাইলে বিট লবণটা অ্যাভয়েড করতে পারেন, তবে বিট লবণ দিলে স্বাদ কিন্তু একটু বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিনি। তারপর দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস। এখন এই সব কিছুকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, অর্থাৎ টক দইটাকে ফেটে নিয়ে একটা ক্রিমি ক্রিমি ভাব নিয়ে আসব। সব কিছু যখন একত্রে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি তাতে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো ফ্রিজের ঠান্ডা পানি। মাঠা তৈরির ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন দই এবং পানির পরিমাণটা যেন আপনারা সমান রাখেন, তাতে করে আপনার মাঠাটা খেতে কিছুটা ক্রিমি ক্রিমি ভাব হবে এবং ভালো লাগবে। এখন এই পানির সাথে টক দইয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত উপরে একটা ফেনা ফেনা ভাব হয়, অর্থাৎ দইয়ের যে ক্রিম আছে সেটা যতক্ষণ না পর্যন্ত জমে যাবে উপরে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ঘুটে নিতে হবে। ঘুরতে ঘুরতে যখন দেখবেন যে উপরে এভাবে ফেনা হয়ে গিয়েছে, অর্থাৎ দইয়ের যে বাটারটা সেটা উপরে উঠে গিয়েছে, তখনই ঘুটা বন্ধ করে দিতে হবে। আমার মাথাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই মাথাটাকে একটি জগে নিয়ে নিব। তবে আপনারা এভাবে করে মাথা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, খাওয়ার আগে বের করে নিলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা মাথা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই মাথাগুলোকে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গ্লাসে কিছু বরফ কুচি দিতে পারেন, তবে যেহেতু আমার মাথাটা আমি ঠান্ডা পানি দিয়েই করেছি তাই আমি আর এখানে এক্সট্রা করে কোনো বরফ অ্যাড করিনি, তবে আপনারা চাইলে করতে পারবেন। এই ছিল আমার আজকের মতো ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো মাঠার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। গুড জব হয়েছে, এখন মামি করি। হ্যাঁ, হাই কোচ, থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাস।